যদি আমরা আয়োডিন না ব্যবহার করি প্রথম হবে গলগণ্ড, এই এখান থেকেই আরম্ভ হলো। তারপরে দ্বিতীয় হলো আমাদের হরমোনের উপরে বিরাট একটা হাত পড়বে। তৃতীয় আমাদের শরীরে টিউমার বাগি ফোড়া এই জাতীয় জিনিস বেশি হবে, এবং এই টিউমার বাগি ফোড়াকে যদি আপনি প্রতিরোধ করতে চান তাহলে আপনার লবণের ভিতরে আয়োডিন খেতে হবে, তাহলে একটু টেস্ট করে নিতে হবে। যেই ব্র্যান্ড আপনি দেখবেন যে ওই ব্র্যান্ডের ভিতরে ঠিক মতো আয়োডিন দেয়, এবং সেখানে আপনি লেবু দিয়ে পরীক্ষা করলেন, আয়োডিন যদি লবণে আয়োডিন থাকে তাহলে সে লালচে কালচে নীলা ভাব ধারণ করবে। আবার আপনি লবণটাকে ভাতের ভিতরে এরকম নিয়ে অনেকক্ষণ ডলেন, ডলতে 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 এক ফোড়া লেবু দিয়ে আবার ডলেন, 100% প্রমাণ পেয়ে যাবেন। যদি নীল নীল হয়, লাল হয়, কমলা রং হয় তাহলে বুঝবেন যে এটার ভিতরে আয়োডিন দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে এই আয়োডিন দেওয়া লবণ খেলে আমরা গলগণ্ড থেকে মুক্তি পাবো, আমরা টিউমার থেকে মুক্তি পাবো, আমরা বাগি থেকে মুক্তি পাবো, আমরা চর্মরোগ থেকে মুক্তি পাবো। আরেকটা ব্যাপার, এখানে ডায়রিয়ার সাথেও একটু সম্পর্ক আছে। আর আমরা এই ঋতুতে যে কোনো পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনার স্লাইন খাওয়া দরকার আছে, পেটের যে কোনো সমস্যার জন্য। আর যাদের বাড়িতে সংখ্যায় খুবই কম কুষ্ঠ রোগ হয়, এই যে নখ শুকিয়ে যায়, অনেকে বলে আমার হাত পা নখগুলি শুকিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাকে একটু স্লাইন খেতে হবে। আপনি তৈরি করেও খেতে পারেন, আপনি বাজার থেকে কিনেও খেতে পারেন, ভালো কোম্পানির স্লাইন খেতে পারেন। এখন স্লাইন অরেঞ্জ স্লাইন এসে গেছে, লিমন স্লাইন এসে গেছে, যারা সাধারণত স্লাইন তৈরি করে তারা খুব নিরাপত্তার সাথেই করে। আর ওর স্লাইন বড়ো বড়ো কোম্পানি, এসএনসি সহ বড়ো বড়ো কোম্পানিরও আছে, ওগুলো আপনি খেতে পারেন।